আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরব্য খানার পক্ষ থেকে আপনাদের কি শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। আজকে একটা অজানা মেডিসিন নিয়ে এসেছি, যে মেডিসিন সম্পর্কে অনেকে জানেই না। সবাই জানে যে এটি শুধু মশলা হিসাবে ব্যবহার করা হয়। এখন বলতে পারেন এটি কি? এটি হলো কোলাপস, ইংলিশে বলা হয়, বাংলাতে হলো লবঙ্গ। এই লবঙ্গ এমন কিছু রোগ দূরীভূত করে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি জানার সাথে সাথে খেতে শুরু করবেন। বিশেষ করে পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করতে এটি কিভাবে সেবন করবেন আমি শেষে বলে দিব। তো প্রিয় বন্ধুরা, এই অজানা কিছু তথ্য জানার জন্য ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর পাশাপাশি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, বিশেষ করে যাদের মুখে দুর্গন্ধ, কোনো বন্ধু মহলে কথা বলতে গেলে আপনার সমস্যা হয়, আস্তে আস্তে কথা বলতে হয়, মুখ অন্যদিকে ফিরিয়ে কথা বলতে হয়, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যদি আপনি নিয়মিত রাত্রে শোয়ার আগে দুই একটা লবঙ্গ খেতে পারেন, আপনার এই মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। দ্বিতীয়তে, যাদের দীর্ঘদিন ধরে মুখের মধ্যে দেখা যায় দুর্গন্ধের পাশাপাশি দাঁতে পুষ পড়ছে, হ্যাঁ দেখা যায় যে পুষ পড়তে পড়তে দাঁত একবার ক্ষয় হয়ে গেছে, তাতে অনেক ধরনের সমস্যা, ব্যাকটেরিয়া হয়েছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে। তারপর আরেকটা বিষয় রয়েছে, যেমন ভাইরাসজনিত যদি সিজনাল জ্বর হয়, ইনফ্লুয়েঞ্জা হোক বা যে কোনো ধরনের জ্বর হোক, তাদের জন্য কিন্তু এই লবঙ্গ খুবই ভালো কাজ করে থাকে। আর বর্তমানে তো ডায়াবেটিক্স রোগী ঘরে ঘরে, তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে। যাদের সুগারের মাত্রা অতিরিক্ত, তারা যদি নিয়মিত এই লবঙ্গ প্রতিদিন শোয়ার আগে দুই একটা করে খেতে পারে, তাদের ডায়াবেটিক্সের যে সুগার লেভেল এটা ধীরে ধীরে কমে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, তারা সুস্থ থাকতে পারবে। তো আপনারা নিয়মিত আজকে থেকেই এই ভিডিও দেখা মাত্রই আপনারা প্রতিদিন দুই একটা লবঙ্গ শোয়ার আগে খাবেন, তাহলে আপনাদের ডায়াবেটিক্সের মাত্রা কমে যাবে। আর যে সমস্ত বন্ধুরা বলে যে আসলে আমাদের চেহারা দেখা যায় বুড়ো মানুষের মতো, এত সুন্দর না, কুচকুচে কালোর মতো দেখা যায়, চেহারা গুছিয়ে গেছে, চেহারা দেখতে বয়স্ক মানুষের মতো দেখা যাচ্ছে, একটু তারুণ্য তা আসবে চেহারার মধ্যে কিভাবে, আমি তাদেরকে বলবো নিয়মিত যদি আপনি দুই একটা লবঙ্গ খান তাহলে আসা সম্ভব। অনেক বন্ধুরা বলে যে চুল পাকা, চুল পড়া নিয়ে কি করি, হ্যাঁ আমি তাদেরকে বলবো যাদের অল্প বয়সে চুল পাকে বা চুল পড়ার সমস্যা, তাদেরকে বলবো নিয়মিত এই লবঙ্গ দুই একটি সেবন করুন, দেখবেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার চুল পাকা, চুল পড়া বন্ধ হবেই, ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম। এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই বন্ধু, অনেক ওষুধে রয়েছে কেমিক্যাল, অনেক শ্যাম্পুতে কেমিক্যাল রয়েছে, আমলকি লাগাতে পারেন, খেতে পারেন, আর লবঙ্গ আপনি খেতে পারেন, এটা খুবই উপকারী একটি ভেষজ উদ্ভিদ। তারপরে আসুন আরেকটি বিষয়, সেটি হলো বর্তমানে মানুষের মধ্যে বেশি লক্ষ্য করা যায় ক্যান্সার। এই ক্যান্সার দূর করতে এর তুলনা নাই, গবেষণায় পাওয়া গেছে যারা প্রতিদিন দুই একটা লবঙ্গ খাবে তাদের ক্যান্সারের ঝুঁকি নেই। কিন্তু যদি এই লবঙ্গ খেতে পারেন, তাদের সামনে ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি নেই। আর যাদের ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হওয়ার ফলে এক পাশ পড়ে যাচ্ছে বা পড়ে গেছে, প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে গেছে, বা মাথায় সমস্যা হচ্ছে বা হাড়ের সমস্যা হচ্ছে ক্যান্সারের ফলে, তাদেরকে বলবো যে আপনারা নিয়মিত এই লবঙ্গ সেবন করুন। আর যে সমস্ত বন্ধুদের দেখা যায় যে রক্ত ঘন ঘন চেঞ্জ করা লাগে, রক্ততে ভাইরাস রয়েছে, ক্যান্সারের সমস্যা রয়েছে, তাদেরকে বলবো নিয়মিত আপনারা এটি রাত্রেবেলায় খাওয়ার সময় দুই একটা সেবন করুন।
এর যে ঝাঁঝালো খাওয়ার সাথে সাথে যে একটা ঝাঁঝালো বাবার বের, এটা খুবই কি করে শরীরের যে ভাইরাস রয়েছে ওগুলো দূর করতে সাহায্য করে। এখন বলতে পারেন যে শেষে যে কথাটা বলবো, বিশেষ করে যারা অনেক টাকা খরচ করে যৌন চিকিৎসা করা অনেকেই সুফল পান না, আমি আপনাদেরকে একটি গোপন কথা বলে দিই, তা হলো যে স্ত্রীর সাথে মিলিত হওয়ার 2 ঘন্টা আগে আপনারা এটি 2 থেকে 3টি মুখে নিয়ে চাবিয়ে রস করে খাবেন, তারপরে আপনারা 2 ঘন্টা পরে মিলিত হবেন। যদি 7 দিন এভাবে খান, খাওয়ার পরে আপনাদের সময়টা আস্তে আস্তে হারবে, আপনাদের অন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না। তাহলে বন্ধুরা, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, যদি আপনারা এই লবঙ্গ নিজের বন্ধু বানিয়ে নেন, তাহলে এর উসিলায় আপনি অনেক ধরনের, বড় ধরনের, ছোট ধরনের না, বড় ধরনের রোগ থেকে মুক্তি পাবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর অবশ্যই যেহেতু কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি, অবশ্যই একটি লাইক পাওয়ার মতো কাজ করেছি, যদি মনে হয় কাজ করেছি তাহলে একটি লাইক দিন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যদি আমাকে বন্ধু মনে হয় আপনাদের উপকারের স্বার্থে যদি আমি বলে থাকি, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই পর্যন্তই, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা হাজির হব। আল্লাহ হাফেজ।